দর্শক আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরুল উপজেলার টেগরা গ্রাম, যেখানে গাড়ি লোড হয় আজকে। কিন্তু আজকের ভাই গত শনিবার একটি প্যাকেজ দিয়েছিলেন, সেই প্যাকেজটি বিক্রি করলেন, কত ছিল এটার দাম এবং এছাড়াও আরও কিছু গরু কিনে দিলেন, সেই যিনি প্যাকেজটি সংগ্রহ করেছেন তাকে আজকে সেতাবগঞ্জ হাট থেকে, তো সেই হাটের গরুগুলো কত দামে কিনলেন আর এই প্যাকেজটি কত দামে বিক্রি করলেন সেই সব তথ্য থাকবে আমার এই ভিডিওতে দর্শক। তো চলুন আমরা একটু কথা বলি আজগার ভাইয়ের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম আজগার ভাই, আজগার ভাই, আজগার ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি ভাই। কি অবস্থা ভাই? এই তো অবস্থা ভাই। বাজারের খবর কি বলেন, বাজার কেমন চলছে এখন? বাজার মোটামুটি ভালো চলতেছে। কি দাম দাম কেমন হচ্ছে? দাম কেনাতে লাভ? কেনাতে লাভ। আমি যতটুকু জানতে পেরেছি এখানে আপনার প্যাকেজের গরু আছে এবং আজকে হাট সেতাকগঞ্জ হাট থেকে গরু কিনে দিয়েছে। হ্যাঁ, প্যাকেজের গরু আছে আর সেতাকগঞ্জ হাট থেকে নিয়ে এসেছে। প্যাকেজের কয়টা? প্যাকেজের আটটা ভাই। আটটা। আর হাটের কেনা কয়টা? হাটের হাটের আছে আমার চারটা। চারটা কিনে দিয়েছেন, তো এটা কিভাবে কিনে দিলেন? ওটা ওনাকে ভিডিও করে দেখে এনে কিনে দিয়েছি। ভিডিও কলে? এটা কি প্যাকেজের গরু? হ্যাঁ, প্যাকেজের। আচ্ছা, যা যা ভিডিও কলে দেখাইছেন, তারপরে দাম দর করছেন, তারপরে কিনছেন। ভাই কি আসে নাই? উনি কি আসে নাই? না না, উনি আসে। এর আগে কি নিছিল? এর আগে কি আপনার এখানে আসছিল? না ভাই, আমি এর আগে গরিবাল কিনে দিছিলাম। এর আগে কিনে দিছিলেন? হ্যাঁ, আমার থেকে কিনে দিছিলাম। আমবাড়ি থেকে কিনে দিছিলেন, তারপর থেকেই আপনার কাছেই আছে? বিশটা করে কিনে দিছিলাম, একুশটা। আচ্ছা, তারপর থেকে আর কোনো জায়গায় যায় না? না, তারপরও আমার কাছ থেকে প্যাকেজ ভালো লাগছে ভাই, প্যাকেজটা রাখে দেন আজ আমি নিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, শনিবারের প্যাকেজ আজকে ডেলিভারি হচ্ছে, সোমবার সোমবারে আর আজকে চারটে নিয়ে আসছে। আচ্ছা, আপনার এই প্যাকেজটার দাম কত ছিল? দর্শক দেখুন এই যে গরুগুলি বাধা লোড করা হয়েছে, তারপরে আমরা গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি। এখানে উঠে গেছে পাঁচটি, পাঁচটা আমরা গাড়িতে দেখলাম, আর এখানে কিন্তু প্যাকেজের আরও তিনটি আছে দর্শক। এই যে দেখুন কালো কুচকুচে সুন্দর আকৃতির একটি সার গরু, দর্শক দেখুন অত্যন্ত চমৎকার সারটি। এই যে আজগার ভাই সামনে দাঁড়িয়ে আছেন, এখানে তিনটি প্যাকেজের, তো সম্মানিত তারা রাখলেন নি তাহলে ভাইকে দিতে হবে। আচ্ছা, এগুলো কি সব দাঁতের গরু না কি? না, দাঁতাল এখানেও আছে, আগর দুটোই আছে। আগর কটা? এখানে দাঁতাল গরু আবার আছে এখানে পাঁচটা। পাঁচটা? আটটার মধ্যে নাকি প্যাকেজের মধ্যে? প্যাকেজের মধ্যে চারটা। চারটা আর চারটা দাঁত, হাটের একটা হলে দাঁতা, তিনটা আগর আছে। তিনটা আগর আছে। তা সেতাকগঞ্জ হাট করলেন আজকে? আপনি তো দেখি যে মাঝে মধ্যে সেতাকগঞ্জ হাট করেন। কেন ওইটা হাট পছন্দ করেন? গ্রামের কিছু গরু আছে তো রেটটা একটু কম পাওয়া যায়। আচ্ছা, আজকে আপনি যে প্যাকেজটা দিলেন ডেলিভারি এবং হাটে যে কিনলেন, প্যাকেজের দামটা বেশি না হাটের দামটা বেশি? আমার কাছে দুটোই সেম সেম, তার কারণ আমি কিনতে পারছি, এটা সবচেয়ে বড় জিনিস। কিনতে পারলে লাভ হবে, কিনতে না পারলে লাভ হবে না। লাভ হবে না, কিনার ঠেই লাভ। চিপ রেটে কিনাটাই বড় কথা। গরুটা আমার কাছে যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, এই গরুটা যাচ্ছে, এই গরুটা উনি যেখানে যদি লাভ না হয় তো উনি আমার কাছে আর আসবে না? কখনোই আসবে গরু নিবে না? আসবে না, নিবে না। উনি লাভ হলে উনি আমাকে বলবে আরো গরু পাঠান, মানে আটার সঙ্গে আরো চারটা মিলাই দেন না, আরো আমাকে 20-30টা গরু পাঠিয়ে দেন বা 10টা পাঠিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, তাতে দিতে হবে, একবার তো গরু কিনে দিয়েছি ভাই। কিনে দিয়েছেন? হ্যাঁ, অর্থাৎ উনার দেখা থেকে আরো 2-4 জন আসবে। হুম, তা তো অবশ্যই। এটা হলো যে যেখানে গরুটা যাবে, গরুটা গঠনটা ভালো থাকে, গরুটা যেন ভালো থাকে, কোয়ালিটি যেন ভালো থাকে, যেন মান ভালো থাকে, যেন উনি বেচতে পারে, যেন 2 টাকা পায়। আচ্ছা আচ্ছা, ওরা 2 টাকা পাইলে আমরা 2 টাকা মনে করেন যে ওদের দ্বারা আমরা 2-400 টাকা কামে হবে, এই কারণে ওদের লাভ হলে আমাদের হবে। যেমন চারটা আজকে গরু কিনে দিচ্ছেন, না হলেও তো গরু বিহারে 1000 টাকা আপনাকে দিবে মনে করেন। কোথায় কোথা বলি, আমার হলে সীমিত চাই, ডাল ভাত। ডাল ভাত আমার, ডাল ভাতের দরকার। আচ্ছা আচ্ছা, আমার খাসি মুরগা দরকার নাই তো, ডাল ভাত হলে চলে। ডাল ভাত হলে চলে। আচ্ছা, কারণ আমাদের গরু সেল হোক, ডাল ভাতের টাকা হলে যথেষ্ট। আচ্ছা আচ্ছা, এছাড়া তো আপনার নিজস্ব ব্যবসা, প্যাকেজ ব্যবসা আছে, কেনা বেচার ব্যবসা আছে? আচ্ছা আচ্ছা, তো আমরা আজকে হাটের গরুগুলো একটু দেখি। এই তিনটা প্যাকেজের দেখলাম দর্শক দেখুন, 64,400 টাকা কিছু সম্মানই করেছেন, সেটা আমরা উজ্জ থাকাই ভালো, কারণ প্যাকেজে যেহেতু ব্যবসা করেন আজগার ভাই, এটা উজ্জ থাকাই ভালো। আপনারা যারা প্যাকেজ নেবেন তারা কিন্তু কথাবার্তা বলবেন, সম্মান অবশ্যই রাখবেন, প্রত্যেকটি যারা যারা প্যাকেজ নেবেন তাদের সবারই একটু সম্মানই থাকবেন, কি বলেন? সবার জন্য সম্মানিত থাকবে, সবার জন্য, শুধু ওনার জন্য না, সবার জন্য। দিতে হবে কম, দিতে হবে কম, দিতে হবে।
আচ্ছা এটা হাটে কিনা? এটা হাটে কিনা, গরু মান ভালো ভাই। হাটে কিনা গরু, এটা কি যাচ্ছে নাকি? না না, এটা বাচ্চা এখনো। বাচ্চা? এটা তো বাচ্চা ভাই, সাইওয়ালের পার্সেন্টেজ আছে। সাইওয়াল আছে, মাথা ভুল বডি দেখেন না গরুটা। অনেক সুন্দর তো। এটার বয়স আনুমানিক 14-15 মাস, বেশি হবে 16 মাস হবে। এটা কত নিলেন? 64,000 টাকা। 16 মাস বয়স, 64,000 টাকায় সংগ্রহ করেছেন আজকে সেতাকগঞ্জ হাট থেকে, দিনাজপুর জেলার সেতাকগঞ্জ উপজেলাধীন সেতাকগঞ্জ হাট। অনেক বড় হাট, নাম করা হাট, ওই হাটটিতে কিন্তু গরু সংগ্রহ করেন। আচ্ছা এটা একটা গেল। আচ্ছা এটা এটাও হয়? এটা তো অনেক মোটা, ওজনও বেশ ভালো। মোটামুটি এটার ওজন কত হবে ভাই? 110 কেজি আসবে। দর্শক দেখুন, 110 কেজি আসবে বলছেন আজকাল ভাই। হ্যাঁ, 110 কেজি না হলে হয়তো 2-1 কেজি চোখের মাপ তো 19-20 হইতেই পারে। এটা কি দাঁতছে? দুই দাঁত বয়স, দাঁত হইলে তো মাংসের ওজন বেশি হয়। ও প্লাস্টিক বাঁধা দিয়েছেন কেন? আচ্ছা 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 আচ্ছা, এটা 2 নম্বর। আচ্ছা 3 নম্বরটা দেখি, 67,000 না? এটা 67,000। দেখুন দর্শক, 110 কেজি ওয়েট হবে। মাথাটা তো কিছুটা ইসের মতন, ব্রাহ্মার মতো ছোট মাথা। হ্যাঁ ব্রাহ্মার মতন, ক্রস ব্রাহ্মাগুলো যা আছে ছোট ছোট মাথা, মাথাটা কিন্তু সুন্দর। আচ্ছা এইটা কালোটা ভাই, 54,000 অনলি, 54। এটা একদম খামারের জন্য পারফেক্ট সার গরু, খুব সুন্দর। দর্শক, 54,000 টাকায় সংগ্রহ করেছেন সেতাকগঞ্জ সার থেকে। আর লাস্ট যে গরুটি আছে সেটা কিন্তু একটা দেখার মতো গরু, আমরা গরুটা দেখাই। এটা হচ্ছে হাটের শেষ নম্বর গরু, 4 নম্বর গরু। এটা তো পাকড়া ভাই, জাত ভালো জাতের গরু, তো নাভি সুন্দর পাকড়া গরু। এটা একটা পাকড়া সার, খামার উপযোগী পাকড়া, দেখার মতো গরু, খামার উপযোগী পাকড়া। এটা কি দাঁতছে নাকি? এটা দাঁতে নেই এখনো। এটা এটা কত নিলেন ভাই? এটা নিলেন 68,500 টাকা। দর্শক দেখুন, চমৎকার একটি খামার উপযোগী সার। এই খামারের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই সমস্ত সারগুলো কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ দর্শক, তো আজকের ভাই তো আমরা দেখলাম তো বেশ সুন্দর সুন্দর গরু কিনেছেন, ভাই তো এর আগে নিয়েছে, তো উনি আসে না কেন? পুরাতন হোক, আচ্ছা আচ্ছা, না আসলেও গরু চলে যাবে। আচ্ছা আচ্ছা, তো আপনার যোগাযোগ নম্বরটা 0171 8487 77 01। এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন? যোগাযোগ করলে পাবেন, অবশ্যই পাবে। আমাদের আচ্ছা যে ধরনের গরু লাগে, বাইদের যে ধরনের গরু লাগে সেই ধরনের গরু অবশ্যই ওদেরকে আমি খাওয়া করে দেবো, এবং কি আমার কয়েক বছর থাকবে, ঠিক আছে না? আর হাড্ডি সার হোক, আপনার করস গাই হোক, সার হোক, সাইওয়াল থাক, দেশি থাক, বাচ্চা গরু হোক, যে ধরনের গাই গরু থাক, মানে এ টু জেড চিপেটা কিনতে হবে। চিপেটা কিনতে না পারলে কোনো কারো লাভ করতে পারবে না। আচ্ছা হ্যাঁ, এখন মনে করেন যে আচ্ছা, অনেক ধন্যবাদ আজকের ভাই, আমরা বিদায় নেবো। গাড়ি ভাড়া কত করলেন? আমরা এই যে গাড়িটি যাবে, গাড়ি ভাড়াতে যাবে তো নওগাঁ, না নওগাঁ যাচ্ছে, খুব কাছাকাছি। এটা যাবে নওগাঁ, আমরা গাড়ির নাম্বারটা দেখিয়ে দিব দর্শক। অনেক সময় রাস্তায় গাড়ি আটকায়, চেক করে, যার জন্য এই ভিডিওতে আমরা চেষ্টা করি গাড়ি সহ গাড়ির নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য। তো বিদায় নিলাম ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।